আজকে তোমাদের শিপস নাইশ ড্রয়িং করা শেখাবো যদি ড্রয়িং ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে চওড়া করে খাতাটা নিতে হবে ঠিক খাতার মাছ বরাবর থেকে হালকা একটু নিচু করে এইভাবে একটা দাগ করে হালকা একটু নিচু করে সোজা করে একটা দাগ প্রথমে আমাদের করতে হবে তারপর হালকা এদিকে হালকা এইদিকে এরকম করবে করে নেওয়ার পর এই দাগটা এইভাবে ডেউ খেলাতে খেলাতে চলে আসবে অপরদিকে এর উপর থেকে আরেকটা ঢেউ খেলাতে খেলাতে চলে আসবে অপর দিকে নিচে দিয়েও আরেকটা ঢেউ খেলাতে খেলাতে চলে আসবে নিচের দিকে এ পর্যন্ত করে নিয়ে নিচের দিকটা আরেকটা দাগ টেনে নেবে দাগ টেনে নিয়ে এখানে ছোট ছোট করে কয়েকটা সার্কেল করবে যে কটা ধরে সেইভাবে তোমরা সার্কেলগুলোকে করবে এ পর্যন্ত বোঝা গেল এবার দেখো এই জাহাজটার উপরের দিকে দুপাশ থেকে একটু শুরু করে নিচ্ছি এভাবে করবে প্রথম তারপর আবার সেম ভাবে একটু সরু করে নিচ্ছি মানে দাগটা কিন্তু সোজা না হালকা একটুখানি ব্যাকা করে টানা আছে এ পর্যন্ত করে নিলাম দেখো এই অংশগুলো করার পর জালনাগুলোকে এইভাবে করতে হবে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় মাঝখানে একটা করবে দুপাশে ফাঁকা হিসাবে সেভাবে জালনাটাকে করবে তারপর এখানে একটা জাহাজে যেখানে ধোয়া বেরায় সেই অংশটা করবে দেখো এটা পিছনের দিকে এইভাবে ছোট হতে হতে আস্তে আস্তে এইভাবে পিছনের দিকে বড় হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকমভাবে তোমরা পুরো জায়গাটা করবে তারপর এখানে এখানে এইভাবে মেক করে নেবে দেখো খুব সহজেই ড্রয়িংটা আমি তোমাদেরকে দেখালাম এবার চলো তাহলে কালারটাকে দেখে নি তোমরা আকাশে উপরের দিক থেকে স্কাই ব্লু কালারটাকে স্লিপিং লাইন টানা মতো টানতে টানতে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে দেখো উপরে যখনই কালারটা করছিলাম আস্তে আস্তে দেখো নিচের দিকে হাতের প্রেশারটাকে কমিয়ে নিয়ে আসছে এই তোমাদের এই প্রসেসটা শিখতে হবে ঠিক আছে এরকমভাবে উপরের দিকে থেকে একটু হাতের প্রেশারটা একটু ঠেসে ঠেসে ড্রয়িং করবে উপরের দিকটা তারপর আস্তে আস্তে হাতের প্রেশারটা নিচের দিকে দেখো পুরো ছুঁয়ে রাখার মতন করতে করতে চলে আসবে ঠিক আছে এরকম করে নিলাম এরকম করতে করতে যত দূর পারবে এরকম আচ্ছা করে পুরো নিচ পর্যন্ত চলে আসবে এ পর্যন্ত করার পর তোমরা কোবাল্ট ব্লু কালারটাকে ঠিকের উপর দিয়ে একটু ডিপ করছি স্কাই ব্লুর উপর দিয়ে কোবার ব্লু কালারটাকে একটু ডিপ করে নিচ্ছি আস্তে আস্তে নিচের দিকে সেম প্রসেসেই হাতে প্রেশারটাকে হালকা করে নেবে আর বেশি ঠেসে ঠেসে রঙ করবে না সেটা ফলো করে তোমরা কালারটাকে করবে কোনো সময় যখন একটা প্রেসার দিতে দিতে নিচে আসবো তখন কিন্তু বেশি একটা হঠাৎ করে বেশি ঠেসে ধরবে না তাহলে কিন্তু রঙটা আস্তে আস্তে খারাপ হতে লাগবে এরকম করে নিলাম এরপর হোয়াইট কালারটা তোমরা নিয়ে নিচের দিক থেকে সার্কেল সার্কেল করে নেবে ঠিক আছে এরকমভাবে সার্কেল করবে সার্কেল মানে গোল গোল করে কালারটাকে মিশিয়ে নেবে এভাবে রং রঙটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা নিচের দিকটা হালকা করে একটু লেমনীয়লো কালারটাকে এই নিচ থেকে করতে করতে উপরের দিকে উঠবে ঠিক আছে বেশি একটা ডিপ করবে না নিচ থেকে লেমনীয়লো কালারটা করতে করতে আস্তে আস্তে একটু উপরের দিকে উঠবে একইভাবে কালারটাকে করতে করতে তোমরা পুরো সমস্যাটাকে করবে তারপর নিচে দিয়ে গ্রে কালারটাকে এইভাবে এই সার্কেল করে করে নিচের অংশটাকে করবে করে নিয়ে আস্তে আস্তে উপরের দিকটা আমাদের হাতের পেশাটাকে লাইট করে নিতে হবে ঠিক আছে প্রসেসটাকে তোমরা যতটা স্মুথভাবে রংটা করবে উপরের দিকে ততটাই তোমাদের কিন্তু সুবিধা হবে রঙ করতেও তোমাদের অসুবিধা হবে না আশা করি দেখো তোমরা ব্ল্যাক কালারটাকে আকাশের কালারটা সম্পূর্ণ কোলে নেওয়ার পর ব্ল্যাক কালারটা এইভাবে সাইড থেকে একটুখানিক হালকা হালকা করলাম এটা কিন্তু বেশি একটা ডিপ করবে না ঠিক আছে এটা এটা যত ডিপ করবে ততই কিন্তু তোমাদের কালারটা দেখতে খারাপ হয়ে যাবে এই জন্য সবসময় খেয়াল রাখবে হাতের প্রেশারটাকে আস্তে 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 হালকা হালকা করবে তারপর তোমরা এর সঙ্গে গ্রে কালারটাকে মিশিয়ে নেবে আর মিশিয়ে আস্তে আস্তে দেখো অপরের দিকে যত যাচ্ছি হাতের প্রেশারটা একদম লাইট করে নিয়েছি সেম একই প্রসেসে একইভাবেই তোমাদের কালারটাকে করতে করতে আস্তে আস্তে নিচের দিকে এই পাশটায় হালকা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে পুরো জায়গাটার কালারটা তোমরা একইভাবে একই প্রসেসে কালারটাকে করবে এইটু করে নেওয়ার পর তোমরা হোয়াইট কালারটাকে নিয়ে অপর দিক থেকে সার্কেল করে করে এই গ্রে কালার সঙ্গে মিশিয়ে নেবে তাহলে দেখবে সুন্দরভাবে কালারটা কিন্তু একে অপরের সঙ্গে কালারটা মিক্স হয়ে যাচ্ছে ডার্ক ব্রাউন কালারটা এইভাবে নিচের দিক থেকে ডিপ করে অপর দিকে হালকা আর ব্ল্যাক কালারটাকে ডার্ক করেই উপরের রাউন্ডটাকে করতে হবে ঠিক আছে এরকম করবে তোমরা এ পর্যন্ত করে নেওয়ার পর ইয়েলো অকার কালারটাকে তোমরা এই সাইড থেকে মিশিয়ে নেবে জাহাজের উপরের অংশে জাহাজের উপরের দিকে তোমরা রেড কালারটা নিচ থেকে এভাবে ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে লাইট করবো দেখো নিচ থেকে ডিপ করে উপর দিকে আস্তে আস্তে লাইট করবো সেমভাবেই রেড কালারটা যেমন আমি নিচের থেকে করেছিলাম এখানেও একইভাবে একই প্রসেসেই রংটা ডিপ থেকে উপর দিকে আস্তে আস্তে লাইট করব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো সেম প্রসেসে কিন্তু দুটো অংশের কালারটা তোমরা করবে তারপর পিঙ্ক কালারটা দিয়ে সেম একইভাবেই তোমরা দুটো কালার সুন্দর করে মিশিয়ে নেবে যাতে কালারটা দেখতেও সুন্দর লাগে এরপর ডার্ক ব্রাউন কালারটাকে এই জালনাগুলোতে এইভাবে এক সাইড থেকে দিয়ে দিয়ে করবে ঠিক আছে এরকম করে নেবে প্রতিটা জাল না এরকমভাবে করে নেবে এরপর নিচের দিকটা তোমরা মিডিয়াম গ্রিন কালারটা নিচে এইভাবে আস্তে আস্তে ডিপ করে উপর দিকে হালকা করছে এই প্রসেসটা তো তোমরা আশা করি পুরোপুরি শিখে গেছো যতটা তোমরা এরকমভাবে করবে ততটাই তোমাদের হাতের কাজটা সুন্দর হবে ঠিক আছে আমি তো ম্যাক্সিমাম ড্রয়িংয়ে যেভাবে তোমাদের করাই আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি তোমরা নিশ্চয়ই পারবে দেখো উপর দিক থেকে লাইট গ্রিন কালারটাকে করে নিচের দিকে আস্তে আস্তে মিশিয়ে নেবে একইভাবেই সম্পূর্ণ কালারটা তোমরা করবে তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমরা স্যার আপনি পুরো কালারটা কেন করে দেখাচ্ছে না দেখো পুরো কালারটা যদি করতে যাই অনেকটা সময় লাগবে তার থেকে তোমরা যে এইটুক প্রসেস যদি বুঝতে পারো না তাহলে কিন্তু সমস্ত জায়গায় কালারটা করতে পারবে এইভাবে কিন্তু তোমাদের শিখতে হবে ঠিক আছে দেখো ব্ল্যাক কালারটাকে জাহাজের এই সবার নিচের অংশ যে যে জলের ঢেউ গেছে সেই নিচের অংশটা দিয়ে প্রথমে নিচের এই বর্ডারটাকে করবে খুব সাবধানে করবে যেহেতু ব্ল্যাক কালারটা খুব সাবধানে করে নেবে তারপর আস্তে আস্তে উপরের দিকে লাইট করবে ঠিক আছে আমরা অন্য অন্য সিনারিতে যেরকম ঘরের নিচের দিকটা একটু ডার্ক ব্রাউন দিয়ে মিক্স করি সেম একই প্রসেসে কালারটা করবো একটু ডার্ক ব্রাউন দিয়েই কালারটাকে তোমরা করবে দেখো এরপর ডার্ক ব্রাউন কালারটা এর সঙ্গে মিক্স করে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে পুরো লাইট করে নেবে ঠিক আছে এরকমভাবে করবে জাস্ট প্রসেসটা আমি দেখাচ্ছি তোমরা প্রসেসটাকে ফলো করো দেখবে তোমাদের সুবিধা হবে দেখো এরকম করে নিলাম এরপর তোমরা উপরের দিক থেকে তোমাদেরকে বার্ন সিনা কালারটা বা ব্রাউন কালারটা এইভাবে তোমাদের করে পুরো জায়গাটা এরকমভাবে সম্পূর্ণ জায়গাটা কালারটা তোমাদের করে নিতে হবে দেখো এবার নিচের দিকে জলের অংশটা করার জন্য কোবার ব্লু ডিপ করে করছি ঠিক আছে প্রতিটা নিচের অংশে কোবার ব্লু ডিপ করে করে আস্তে আস্তে উপরের দিকে লাইট করবে তারপর স্কাই ব্লু ব্লু কালারটাকে সঙ্গে মিশে উপরের দিকে লাইট করবে সব সময় খেয়াল রাখবে যে যখন জলের কালারটা তোমরা করবে উপরের দিকে স্কেচ পেন দিয়ে আমি তোমাদের শুধু হাইলাইট করে দেখানোর জন্য রংটা করে দিয়েছি কিন্তু তোমরা যদি স্কেচ পেন ব্যবহার না করো তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক আছে এরকম ভাবে তোমরা করবে স্কেচ পেন দিয়ে তোমরা দাগ করবে না সেম প্রসেসে এখানে যেরকম করেছি নিচেও তোমরা সেমন ভাবে করতে পারো বা তোমরা যদি একেবারে কিছু না বুঝো এখানে স্কাই ব্লু কালার এখানে কোবার ব্লু কালার দিয়ে পুরো জায়গার রংটাকেও তোমরা করতে পারো তাহলে সমস্ত জায়গার কালারটা বোঝা গেছে দেখো এই কালারটা যেহেতু নিচে রয়েছে উপরের দিকে করেছি তো সেহেতু নিচে দিয়ে তোমরা ভার্মিলিয়ান কালারটাকে এক সাইড রং করবে আর ক্রোম ইয়েলো কালারটাকে এক সাইড দিয়ে করে অপর দিকটা এরকমভাবে মিক্স করে নেবে এরকমভাবে নিচের অংশগুলোকে কালার করবে দেখো আমি সম্পূর্ণ কালারটা করে দেখাচ্ছি নতুন নতুন ড্রয়িং ভিডিও এরকম দেখবার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শেষ পর্যন্ত দেখো কালারটা কেমন হচ্ছে ড্রয়িংটা যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের বন্ধুদের যদি এরকম ড্রয়িং দেখাতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়